দেখেন, গত ক্লাসে কিন্তু আমি ক্লজ নিয়ে আলোচনা করেছি, সেখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন ছিল, আমি সেগুলো একটু স্মরণ করে দিই। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে ক্লজের সংজ্ঞা, এটা থেকে তেমন একটা কোনো কোশ্চেন আসে না। তারপরে ক্লজের একটা প্রকারভেদ আছে যে কোনটি প্রিন্সিপাল ক্লজ, কোনটি সাবঅর্ডিনেট ক্লজ, কোনটি কোঅর্ডিনেট ক্লজ, এটার উপর কোনো কোশ্চেন তেমন কিন্তু হয় না, যদি হয় এটা ধরা খুব সহজ। যেমন প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে যেটা স্বাধীন সেন্টেন্স, যে সেন্টেন্সটা নির্ভরশীল নয়, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটার আরও নাম আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, হ্যাঁ এটাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়, মেইন ক্লজ বলা যায়। মেইন তিনটা নাম, প্রিন্সিপাল, ইন্ডিপেন্ডেন্স আর এটা হচ্ছে মেইন, তিন নামে ডাকা যায়। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, যেটা হচ্ছে একদম যুক্ত থাকে, ওই যে বিশেষ করে যে কনজাংশনগুলো যে যেটা যেটার সাথে একদম লেগে থাকে, সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং এটার নাম আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। তো আপনার এই নামগুলো দিয়ে অনেক সময় আসতে পারে, তো সেটা দেখলে নিশ্চয়ই পারার কথা। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেটা হচ্ছে যে সরাসরি এরকম যে হলো এই যে অ্যান্ড, বাট, অর, ইয়েট, আদারওয়াইজ, বোথ অ্যান্ড, নট অনলি, বাট অলসো, আইদার, নাইদার, এই যে অংশগুলো দিয়ে যেটা যুক্ত থাকবে সেটা কোঅর্ডিনেট। কোঅর্ডিনেটের সিম্বল কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, এটার সাথে অন্য কোনো ক্লজের কিন্তু মিল নাই। যেমন ধরো, যেমন ধরেন এই যে শব্দগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেটের মধ্যে সম্পর্ক। তো এখানে যে শব্দগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করে না, এরা আবার কোঅর্ডিনেট তৈরি করে। ফলে ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ এটা খুব সহজেই, খুব সহজে একজন খুবই দুর্বল শিক্ষার্থী সেও খুঁজে পায়। ফলে এটাতে কোশ্চিন আসার সম্ভাবনা নেই, যদি আসে তাহলে আপনি নিশ্চিত পারবেন, আর যদি না আসে কোনো সমস্যা নেই, হেরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আপনার সবচেয়ে বেশি হেরে যাওয়া বা হ্যাসেল হচ্ছে এটাই যে মূলত ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের কিন্তু কোনো প্রকার ভেদ নাই। আমি আবার বলছি, প্রিন্সিপাল ক্লজের কিন্তু প্রকার ভেদ নাই, কিন্তু প্রকার ভেদটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ হলো তিন প্রকার, একটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ। তো আপনার ধরেন মূলত যেটা নির্ভরশীল যে সেন্টেন্সটা, স্পিকার বন্ধ রাখেন, নির্ভরশীল যে সেন্টেন্সটা সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটার নিচে দাগ দেওয়া থাকলে আপনি বের করবেন সেটা কি নাউন ক্লজ, না অ্যাডজেক্টিভ ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু যদি প্রিন্সিপাল সেন্টেন্সটার নিচে দাগ দেওয়া থাকে, যেমন এইটার নিচে যদি দাগ দেওয়া থাকে আর যদি বলে এটা কোন ক্লজ, তাহলে কিন্তু আপনি এটাকে প্রিন্সিপাল ক্লজই দিবেন। কি ক্লজ দিবেন? প্রিন্সিপাল ক্লজই দিবেন। আর যদি এইটার নিচে দাগ দেওয়া থাকে, যে এটার নিচে দাগ দেওয়া থাকে, তাহলে আপনি এটাকে হয় নাউন ক্লজ বলতে পারবেন, নতুবা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারবেন, নতুবা অ্যাডভার্বিয়াল ক্লজ বলা যাবে। আপনি খুব সূক্ষ্মভাবে কিন্তু প্রশ্নটা বুঝে নেন, প্রশ্নটা কিন্তু ভালো করে বোঝান। একটা সেন্টেন্সের নিচে দাগ দেওয়া আছে, এখন সেখানে চারটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। ভালো করে শুনছেন, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। এখন ওই দাগ দেওয়া অংশটা যদি প্রধান সেন্টেন্স হয়, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ হয়, তাহলে আপনি প্রিন্সিপাল ক্লজই দিবেন। অনেকে ক্লজ বলতে মনে করে যে এটা নাউন অথবা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ নিশ্চিত, কিন্তু না, প্রধান বাক্য, স্পিকারটা বন্ধ রাখেন, মানে তো আছে যে ওর কাছ থেকে খাবো খিলাবো কি, স্পিকারটা বন্ধ রাখেন আপনি, তাহলে দিয়ে ভাইয়ার বাইরে বুঝতে পারতেছেন, আপনার প্রাইভেট ব্যক্তিগত কথা যদি এখানে নিয়ে আসেন তাহলে কেমনে হবে স্যার? আপনি বন্ধ করে দেন স্যার। স্পিকারটা বন্ধ রাখেন আর কি। আচ্ছা, এখানে দেখেন যে তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে প্রিন্সিপাল সেন্টেন্সের নিচে দাগ দেওয়া থাকলে আপনি সেটাকে কিন্তু এই তিনটার মধ্যে আনতে পারবেন না। যখন হচ্ছে যে নির্ভরশীল সেন্টেন্সে দাগ দেওয়া থাকবে, তখন সেটাকে আপনি ওই তিনটার মধ্যে নিয়ে যাবেন। তো এরকম একটা কোশ্চিন দেখানোই যেতে পারে, এই কোশ্চিনটা প্রায় হ্যাসেল করে, প্রায় শিক্ষার্থীদের মধ্যে প্রবলেম তৈরি করে। খেলা নিয়ে ব্যস্ত আছেন অনেকে নিশ্চয়ই, তো থাক তারা, সমস্যা নেই, আপনারা আপনাদের মতো কাজ করেন। তারা ওই রেকর্ড ক্লাস থেকে অভ্যস্ত, তো রেকর্ড ক্লাস কিন্তু সমস্যার সমাধান যদি হইতোই তাহলে রেকর্ড ক্লাসই কিনে নিলেই তো পারতেন। রেকর্ড ক্লাস যদি তো আপনারা কিনে নিতেন তাহলেই তো ভালো করতেন, যদি
মেইন ক্লাসে যদি নাই আসতে পারেন, এতই বিজি, এতই ব্যস্ত, মানে আপনারা এত বেশি সময় লাইফে যে পান, মানে অকাজের যে কাজগুলো আছে সেগুলো এত বেশি সময় আপনারা পান যে কাজ করার মতো সময় থাকে না, ব্যাপারটা এরকম হয়ে যায় মাঝে। তো যাক, আসলে উপদেশ বা সাজেস্ট বা অনুরোধ বা কোনো কিছু শব্দ নেই, মূলত যেটা বলার হচ্ছে অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার গুলোকে নিজের চেষ্টায় আদায় করে সেটাকে গড়ে নিতে হয় আর কি। ব্যাপারটা আপনি এখানে এসছেন, অর্থ ব্যয় করছেন, ক্লাসগুলো করবেন, এটাই স্বাভাবিক। তা আপনি আসছেন না অথবা অভিমান করে আসেন কিনা সেটাও তো জানাতে হবে, যে আপনি ডেকেছেন আমি সাড়া দেইনি, অথবা কোনোভাবে আপনি মন খারাপ করেছেন সেটা তো জানাতে হবে। আমার মনে হয় না এরকম কোনো আচরণ আমি কারো সাথে করে থাকি, আমার সজ্ঞানে, সুস্থ সজ্ঞানে এরকম কখনো করার কথা না। তো তারপরে সমস্যা থাকলে জানাতে পারবেন। আমি আপনাদেরকে কিন্তু অনেকগুলো গ্রামার তৈরি করে নিয়ে আসছি, কিন্তু এখন এক্সাম নেওয়ার পালা, একটার পর একটা এখন এক্সাম নেব আর সমস্যাগুলো সমাধান করে দেবো। আর যে এক্সাম নিব, যেটা সলভ ক্লাস করাবো, ওই এক্সাম এবং সলভ ক্লাসটাই মনে করবেন আপনার লাইফে একটা টার্নিং পয়েন্ট, একটা টার্নিং পয়েন্ট। অর্থাৎ আপনি এখান থেকে প্রচুর এমসিকিউ পাবেন এবং হুবহু কমন পাবেন, অথবা এই টাইপের কোশ্চেন আপনি নিশ্চিত পাবেন, তো সেখানেও বাইরে আসবে না। তো সেগুলো যেহেতু এখানে আমাদের মোটামুটি কিছু টপিক হয়ে গেছে, প্রাইমারি যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই তাদের টপিকগুলো শেষ করে আমি তাদেরকে এই ছোট ছোট সলভগুলো আপনাদেরকে আগেই দিয়ে দিব, কোশ্চেনগুলো আপনারা সলভ করে নিয়ে আসবেন, আমরা শুধু প্র্যাকটিস করে ফেলবো, সেই প্র্যাকটিসটা লাইভেই করব এবং এখানে করে দিলে সবচেয়ে বেটার হবে। পরীক্ষা তো নেওয়াই যাবে, বাট আমি এখানে সলভিং সিস্টেমটা দিয়ে দেবো, যেটা আমরা অনেকগুলো অপশন করেছি, তাই না? তাহলে কি হবে, আপনার এক্সপার্ট হতে পারবে। তো মূলত হচ্ছে যে গ্রামার তো বেশি না, গ্রামার কিন্তু কম। আজকে আপনারা ভোকাবগুলো নিয়ে ফেলবেন, আগামী ক্লাসে ভোকাবগুলো পড়ার সিস্টেম বলে দেবো, তাহলে ভোকাবগুলো আপনি শুরু করে ফেলবেন। আমি ভোকাব কমে দেবো, অনেক ভোকাব মূলত কমে দেবো, ওই অল্পতেই হয়ে যাবে, আপনার বেশি পড়ার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন, এই কোশ্চেনটা নিয়ে যেটা বলছিলাম যে আই নো দ্যাট হি উইল কাম, তো এখানে দেখেন আই নো এটা কিন্তু প্রিন্সিপাল সেন্টেন্স, আর হি উইল কাম এটা কিন্তু নির্ভরশীল সেন্টেন্স, মানে সাবঅর্ডিনেট ক্লজ। এটার নিচে দাগ দেওয়া আছে, আপনি কিন্তু দৌড়ে গিয়ে দেখবেন নাউন অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু দিতে পারবেন না, না আপনি দিতে পারবেন না, কারণ ওটা তো প্রিন্সিপাল সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ কখনো প্রকার ভেদের দিকে যায় না, ফলে ওটা ঠিক চিহ্ন আপনাকে কিন্তু প্রিন্সিপাল ক্লজে দিতে হবে। আর যখন এই নির্ভরশীল সেন্টেন্সে দাগ দেওয়া থাকবে, তখন এই তিনটার মধ্যে একটা নির্ণয় করতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন যে আসলে নির্ভরশীল সেন্টেন্সে দাগ দেওয়া না থাকলে আপনি কিন্তু এই তিনটার মধ্যে যাবেন না, আর প্রধানটা দাগ দেওয়া থাকলে এই তিনটার মধ্যে যাওয়া যাবে না? প্রধানটা দাগ দেওয়া থাকলে প্রিন্সিপালই, নির্ভরশীল দাগ দেওয়া থাকলে প্রিন্সিপাল আর হবে না, এখন এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। এই এই ধরনের কিন্তু কোশ্চিন থাকতে পারে। তার মানে ক্লজ নির্ণয়ের পূর্বে প্রথম দেখতে হবে যে আপনি নির্ভরশীল সেন্টেন্স পেয়েছেন না হচ্ছে প্রধান সেন্টেন্স পেয়েছেন। যদি আপনি প্রিন্সিপাল সেন্টেন্স পান তাহলে প্রিন্সিপাল ক্লোজে দিবেন, আর যদি সাবঅর্ডিনেট ক্লোজ পান তাহলে আপনি সাবঅর্ডিনেটের যে তিনটা প্রকার আছে তার মধ্যে একটা নেবেন। আশা করি প্রশ্নের ধারাটা বুঝতে পেরেছেন। এখন এই এটাকে আমি বলেছিলাম যে নির্ণয়ের ক্ষেত্রে একটা সিস্টেম বলেছিলাম যে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব দিয়ে আগে টেস্ট করবেন, যদি মিলে যায় অ্যাডভার্বিয়াল ক্লোজ, যদি আপনি অ্যাডজেক্টিভ দিয়ে মিলে যায় তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ, আর যদি এই দুটা না মিলে তাহলে বুঝতে হবে সেটা নিশ্চিত নাউন ক্লজ। যেমন ধরেন অ্যাডজেক্টিভ ক্লজ চেনাই যায়, যেমন নাউনের কোনো দোষগুণ অবস্থা, যেমন দাই স্কুল আই রিড ইন ওয়াজ এক্সিলেন্ট, এটা বোঝা যাচ্ছে স্কুলের একটা গুণ প্রকাশ করছে। দ্য পেন হুইচ আই লস্ট ওয়াজ রেড, কলমটারই অবস্থা প্রকাশ করছে। আই নো দ্য বয় হু প্লেড সো ওয়েল, বোঝা যাচ্ছে যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এগুলো সবগুলো নাউনকে নিয়ে আলোচনা করছে। এখন আসেন যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজটা কিরকম। অ্যাডভার্বিয়াল ক্লজ হতে গেলে ওই যে অ্যাডভার্ব আপনি পড়ছেন, অ্যাডভার্বের যে শ্রেণী বিন্যাস ছিল, আট শ্রেণীর ওয়ার্ডকে অ্যাডভার্বিয়াল বলা যায়, তো ওই ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স জয়েন থাকে তাহলে সেটাই অ্যাডভার্বিয়াল ক্লজ নিশ্চিত। তারপরেও আপনি ধরে রাখবেন যে এই শব্দগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স জয়েন থাকে, এই যে এই শব্দগুলো, আপনি শব্দগুলো রিডিং দিলে বুঝতে পারবেন। তো এই শব্দগুলো চার শ্রেণীতে ভাগ করা যায়, একটা হলো শর্তবাচক শব্দ রয়েছে, তুলনা রয়েছে, অবস্থা ধরন মানে অবস্থা, আর একটা রয়েছে পরিমাণ। তাহলে শর্ত, তুলনা, অবস্থা, পরিমাণ যদি কোনো সেন্টেন্স তার অর্থগত বিষয় ফুটে ওঠে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল। তো যেমন ধরেন দ্য ডক্টর কেম আফটার দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড, তার মানে এই যে আফটারটা এখানে জয়েন করছে, ওইখানে আফটার আর বিফোর ছিল না, মনে করে দেখেন তো কোথায় ছিল, অ্যাডভার্বিয়াল শ্রেণী বিন্যাসে অ্যাডভার্বের।
তো এখানে দেখেন ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের সিচুয়েশন প্রকাশ করছে, ফলে নিশ্চিত এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ক্লজ। হি স্পোক টু মি, সে আমার সাথে কথা বলে অ্যাজ ইফ, যেন হি ওয়ার মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। তাহলে দেখেন যে একটা তুলনা প্রকাশ করতেছে বন্ধুর মতো। অ্যাজ সুন অ্যাজ হি কেম, যত তাড়াতাড়ি সে আসবে, এভরি ওয়ান বিকাম সাইলেন্ট, তত তাড়াতাড়ি সাইলেন্ট হয়ে যাবে, একটা সিচুয়েশন প্রকাশ করছে, ফলে এটা নিশ্চিত অ্যাডভার্বিয়াল। সিন্স হি ডাজেন্ট লাইক হিম, যেহেতু কেউ পছন্দ করছে না, আই ডোন্ট অ্যাপ্রোচ হিম, ব্যাপারটা এরকম। তাহলে আমরা দেখতেছি এই শব্দগুলোই তো অ্যাডভার্ব, বুঝেই তো যাচ্ছে এই শব্দগুলোই অ্যাডভার্ব, তাহলে এটাকে তো অ্যাডভার্ব ক্লজ বলবোই। যখন এই দুটার মধ্যে মিলবে না, আপনি চোখ বন্ধ করে নাউন ক্লজ দিবেন, কিন্তু নাউন ক্লজ কি এটা পড়তে গেলে মাথা কিন্তু আপনার হ্যাং হয়ে যেতে পারে, কাজ করবে না। তো এটাকে নিয়ে গবেষণার কোনো কাজও নেই আপনার, আপনার দরকার হচ্ছে একটা টেকনিকে কোশ্চিনটা ধরা। তা আপনি এই কোশ্চিন এই টেকনিকে ধরবেন যে দেয়ারযুক্ত সেন্টেন্সগুলো নাউন ক্লজ হয়, এরপরে আপনি যেখানে দোষগুণ বা শর্ত বা যে অ্যাডভার্বের বৈশিষ্ট্য পাবেন না, সেগুলোকেই তো আপনি নাউন ক্লজ বলবেন। তো আপনি দেখেন আই নো হোয়ার হি লিভস, এখানে কোনো অবস্থা প্রকাশ করছেন, দোষগুণ অবস্থা প্রকাশ করছে, করেনি। তো এরকম অবজেক্ট স্থানেও সেন্টেন্স থাকলে সেটাকে আপনি এটা বলতে পারেন, প্রিপোজিশন দিয়ে ডাবল ইউজ কোশ্চেন অনেক সময় জয়েন থাকে সেটাকে আপনি বলতে পারেন, তারপরে হচ্ছে সাবজেক্ট স্থানেও আপনার একটা কমপ্লিমেন্ট হিসেবে সেন্টেন্স বসতে পারে সেটাও আপনি বলতে পারেন, অবজেক্ট স্থানেও আপনি একটা নতুন সেন্টেন্স বসতে পারেন। অবজেক্টকে কেন্দ্র করে, সাবজেক্টকে কেন্দ্র করে এটা হচ্ছে, এটা অবজেক্টকে কেন্দ্র করে। আবার অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানে হচ্ছে পরিচয় পর্ব, কোনো একটা শব্দকে দিয়ে তার একটা ভালো মন্দ অবস্থা প্রকাশ করে সেন্টেন্স তৈরি করা, তো সেটাও কিন্তু অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ পেলেও সেটাকে নাউন ক্লজ। এই জায়গাটা অনেকটা জটিল মনে হচ্ছে না, তো এই হ্যাসেলে কেন যাবো আমি, আমি ওই দুটার মধ্যে পেলে ওকে, না পেলে নাউন ক্লজ, এই টেকনিকে নাউন ক্লজটাকে চেক করে ফেলবেন। এখন আসেন ফ্রেজে, আমাদের আলোচ্য মূল বিষয় আজকে হচ্ছে ফ্রেজ। আমি ওটা কেন রিপিট টানলাম, যে আবার একটু স্মরণ করে দিলাম, কারণ ক্লজ তো পরীক্ষাতে আসবেই। তো ফ্রেজে আমি আসি, ফ্রেজের প্রকারভেদ যদি আমি আসি, তার আগে বলে দিচ্ছি ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ কতগুলো ওয়ার্ডের সমষ্টি, অ্যাটলিস্ট দুইটা শব্দ তো লাগবে, দুটো শব্দ দুটো থেকে ততোধিক, দুইয়ের অধিক, এরকম টাইপের কোনো শব্দগুচ্ছই হচ্ছে ফ্রেজ। এখন এই ফ্রেজকে ভাগ করা যায় হচ্ছে, বলছে যে প্রায় 9টার মতো, একটা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশন, ইন্টারজেকশন, ইনফিনিটিভ, পার্টিসিপল ফ্রেজ। তো আপনার পরীক্ষায় পার্টিসিপল ফ্রেজ আসার সম্ভাবনা কম, ইন্টারজেকশনও নাই, নাই কিন্তু ইন্টারজেকশনও আপনার সম্ভাবনা নাই, কনজাংশনও নাই, ভার্ব ফ্রেজও দিবে না, তার মানে ভার্বও বাদ, কনজাংশনও বাদ, ইন্টারজেকশনও বাদ, পার্টিসিপলও বাদ, কারণ এগুলো চেনা যায়, কারণ এগুলো চেনা যায়। আচ্ছা, আমি কিন্তু ফ্রেজ নির্ণয় করা দেখিয়েছিলাম একটা ক্লাসে, আমি গত তিনটা ক্লাসে আমি দেখিয়ে, আগে বিফোর তিন থ্রি বা টু ক্লাসে দেখিয়েছিলাম যে নাউন ফ্রেজ, ফ্রেজ পার্টিসিপল বের করা, তারপরে ইনফিনিটিভ বের করা, তারপরে ডিটারমিনার, মডিফায়ার, হেডওয়ার্ড বের করা, এরকম একটা সেন্টেন্স থেকে এই সিস্টেমটা দেখিয়েছিলাম, তো সেখানে অনেকগুলো উপকার হয়ে গেছে আপনাদের। এখন আসেন যে এই ফ্রেজগুলো মূলত আপনি কি ধরনের কোশ্চেনটা পাবেন, আর চোখে দেখবেন একটা হয়ে যাবে আর একটা, এই জায়গাটা আমি এখন বের করে দেব। আপনি চোখে দেখবেন মনে হবে যে এটা নিশ্চয়ই প্রিপজিশন ফ্রেজ, কিন্তু না, এটা অ্যাডভার্ব হয়ে গেছে। চোখে দেখবেন আপনি এটাকে ইনফিনিটিভ ফ্রেজ, হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে চোখে দেখছেন একটা হয়ে যাচ্ছে আর একটা, সেই জায়গাটা থেকে একটা কোশ্চেন হয়, তো আমরা এটাকে এখন তুলাধুলা করব। তো আপনার ভার্ব ফ্রেজ এটা তো চেনাই যাবে, এটা যে কেউই পারবে, কনজাংশন চেনাই যাবে, ইন্টারজেকশন চেনাই যাবে, পার্টিসিপল চেনাই যাবে, তাহলে এই এই ফ্রেজগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নেই। আপনার আসবে হলো ইনফিনিটিভ, আপনি বলতে পারেন ইনফিনিটিভ তো চেনা যায়, টু প্লাস ভার্ব, না তারপর কথা আছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা একটা নাউন, অ্যাডভার্বিয়াল, প্রিপোজিশন, নাউন, অ্যাডভার্বিয়াল, প্রিপোজিশন, এই তিন ফ্রেজের থেকেই ঝামেলাটা বাঁধে আর কি। মানে অ্যাডজেক্টিভ ফ্রেজও তেমন একটা দেয় না, ইনফিনিটিও তেমন একটা দেয় না, যদিও সবগুলো মিলে আলোচ্য বিষয়। তো আপনারা নিশ্চয়ই সবাই শুনছেন, তো প্রথমত আমরা আলোচনা করব হচ্ছে, প্রথম আলোচ্য বিষয় সহজগুলোকে আমরা আগে আলোচনা করে কমিয়ে দিই, ধীরে ধীরে আসছি। তো প্রথমত আসেন হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজকে আলোচনা করি। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ কিন্তু আপনারা সবাই জানেন, দোষ গুণ অবস্থাকে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়। কাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়? দোষ গুণ অবস্থা, অর্থাৎ যে শব্দটা নাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করে তাকে নিয়ে যদি কোনো অংশ পাওয়া যায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ।
তো এটা কি দেওয়ার সম্ভাবনা আছে? খুব কম। যেমন এখানে বলছে দেখেন, আ উইমেন উইথ ব্ল্যাক আইস, তাহলে উইমেন সরি ওম্যান উইথ ব্ল্যাক আইস, তাহলে এখানে দেখেন যে এই মহিলাটিরই কালো চোখ, তো এ তাকে নিয়ে একটা অবস্থা প্রকাশ করছে, এটা অ্যাজ ডিফারেন্স। দ্য ম্যান ওয়াকিং দ্য ফিল্ড, এই লোকটাকে বলছে হাঁটা চলমান অবস্থায়, ফলে এটা অ্যাজ ডিফারেন্স কার নাউনের সাথে সম্পর্ক করে। আচ্ছা এরপর চলে আসেন দ্য ক্রপস ড্যামেজ বাই ফ্লাড, তার মানে এই ক্রপসটারই অবস্থা প্রকাশ করলো, পরে নাউনের অবস্থা প্রকাশ করছে, অবশ্যই অ্যাজ ডিফারেন্স। দ্য বয় ইজ উইক ইন ম্যাথ, বুঝে যাচ্ছে ছেলেটার অবস্থা প্রকাশ করছে। দ্য বার্ড অ্যাজ ব্ল্যাক অ্যাজ আ ক্রপ, বুঝে যাচ্ছে যে এটা একটা অবস্থা প্রকাশ করছে বার্ডের কালো, ফলে এগুলো খুব সহজে আমরা বুঝতে পারতেছি অ্যাজ ডিফারেন্স। আরো আছে টু দিয়েও হতে পারে, ইজি টু সে, সহজে বলা যায়, এরকম একটা সেন্টেন্স বানানো, বলা সহজ করা কঠিন, ইট ইজ ইজি টু সে। যেহেতু এটা টু দিয়ে শুরু হয় নাই তাহলে তো এটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলবো, যেহেতু অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজই হবে। ওকে, কেন এই ইটটাকে বলছে বলা সহজ, ইট কি যে কোনো একটা বিষয়। এরপর বলছে হি ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ, অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, ফলে এটা বোঝা যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য পদ্মা ইজ আ জেন্টল ফ্লোয়িং রিভার, তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে জেন্টল ফ্লোয়িং কার অবস্থা প্রকাশ করছে, পদ্মা, ফলে এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ চিনতে অসুবিধা হওয়ার কথা না, আশা করি এখানে সমস্যা গেল। এখন আসেন ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ মানে কি অক্সিলারি এবং প্রিন্সিপাল মিলে যে অংশটা ওটা কি ভার্ব ফ্রেজ বলা হয়, অক্সিলারি এবং প্রিন্সিপাল মিলে যে অংশটা ওটাই ভার্ব ফ্রেজ। তো আপনি অক্সিলারি এবং প্রিন্সিপাল মিলে পেয়েছেন হ্যাজ ডান, আমরা বলি না হ্যাভ, হ্যাভ ডান, হ্যাজ ডান, তারপরে ইজ সুইমিং, ইজ সিঙ্গিং, এরকম আমরা বলি না, অর্থাৎ অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব দিয়ে যে অংশটা পাওয়া যায় সেটি হচ্ছে ভার্ব ফ্রেজ, বাট ওটা আসে না। এরপর চলে আসেন হচ্ছে কনজাংশন ফ্রেজ, কনজাংশন কোনগুলো, ওই যে অ্যান্ড, বাট, অর, নতুবা, কিন্তু, এই যে এই শব্দগুলো, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ আর্লি অ্যাজ, অ্যাজ লং অ্যাজ, কিছু কনজাংশন জাতীয় কিছু ফ্রেজ আছে, নট অনলি বাট অলসো, অ্যাজ মাস অ্যাজ, এই অংশগুলো ফিক্সড, তো এগুলো পেলেও আপনি এগুলোকে বলতে পারেন কনজাংশন ফ্রেজ। যেমন নো সময় হ্যাড দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করে, যেটা দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করে কোনো একটা অংশকে জয়েন করতে পারে সেটি নিশ্চিত কনজাংশন ফ্রেজ, তাহলে এটি চেনা যাবে, এটাও আসার সম্ভাবনা কম। ইন্টারজেকশন ফ্রেজ, যেমন ইন্টারজেকশন দিয়ে চিহ্নটা দেখলেই তো বোঝা যায়, এক্সক্লামেশন চিহ্ন থাকবে, তো বোঝা যাচ্ছে এটা ইন্টারজেকশন ফ্রেজ, ফলে এটাও আপনি পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই যে পারা যাচ্ছে আর কি, আপনি যে পারছেন, তো যেগুলো পারছেন, যেগুলো সহজ মনে হচ্ছে সেগুলো তো দিচ্ছেই না, এটা তো আপনি নিজে বুঝে গেলেন আর কি বিষয়টা। এখন আসেন যে তাহলে কোনগুলো দিবে আর কি, কোনগুলো আপনাকে ফেস করতে হবে, যেটা আপনাকে ফেস করতে হবে সেই জায়গাটা আমি কতগুলো ক্রিটিক্যাল জোন দেখাবো, এই ক্রিটিক্যাল জোনটা আপনি ভালো করে ধরলেই হবে, আর কিছু লাগবে। আসেন এখন আমাদের বাদ পড়ে গেছে হচ্ছে কি যে বাকি কয়টা, তো আমার বাকি কয়টার মধ্যে অ্যাডভার্বটাকে নিয়ে আমরা আলোচনা করি, আমি কিন্তু ছোট করে নিয়ে আসতেছি যে ওইগুলো সহজ তাই ওগুলো ওখানে বাতিল হয়ে গেল। অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আগে দেখি, অ্যাডভার্বের পরে আমরা চলে যাব হচ্ছে ইনফিনিটিভ, তারপরে চলে যাব নাউন, তাহলে নাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশনাল আর হচ্ছে ইনফিনিটিভ, এই চারটাকে আপনি আগে ভালো করে বোঝেন। ধরেন অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ কোনটি, ওই যে আপনাদেরকে বলেছিলাম যে নয়টা, যে ওই যে আটটা যে প্রকারভেদ ছিল অ্যাডভার্বের শুরুতে যেসব শব্দগুলো আপনি পেয়েছিলেন, ওই শব্দগুলো দিয়ে যদি কোনো অংশ পান তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আপনাদেরকে ওইটা যে বারবার বলছিলাম রিডিং দিতে, এক একটা অন্তত 10 বার করে রিডিং দিতে, তো আজকে সেগুলো কিন্তু কাজে লাগতেছে, তাই না? তো এখন আসেন যে চিলড্রেন, রেন, হেয়ার অ্যান্ড দেয়ার, তো আপনারা জানেনই তো হেয়ার এবং দেয়ার তো অ্যাডভার্ব। ওকে, এফ দি ইয়ার, দেখেন তো এটা সময় প্রকাশ করতেছে, ফলে বোঝা যাচ্ছে এটা অ্যাডভার্ব। এরপরে ইন আ স্মল ভিলেজ, এটা কি একটা স্থান প্রকাশ করতেছে না? অবশ্যই করতেছে, কার স্থান প্রকাশ করতেছে বলেন তো? ভার্বের স্থান প্রকাশ করতেছে, আই লিভ, আমি বাস করি কোথায়, ভার্ব, ভার্বকে প্রশ্ন করেন কোথায়, ইন এ স্মল ভিলেজ, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদিও দেখেন যে ইন দিয়ে শুরু, এটা মনে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, মনে 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 হচ্ছে যে এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু না, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদিও প্রিপজিশন দিয়ে কোনো অংশ শুরু হবে, চোখে দেখবেন প্রিপজিশনাল ফ্রেজ, হয়ে যাবে অ্যাডভার্ব
ভার্ব শেষ কেন? যেহেতু যেহেতু এই প্রিপজিশন দিয়ে অংশটা ভার্বের স্থান প্রকাশ করছে বা অবস্থান প্রকাশ করছে, ফলে এটি চোখে দেখা যাচ্ছে প্রিপজিশন কিন্তু হয়ে যাবে অ্যাডভার্বের। আমি ব্যাখ্যা দেবো আরেকটু পরে। এরপর চলে আসেন, দ্য বয় বিহেভস, ছেলেটি আচরণ করেছিল। আচরণের কে কেন্দ্র করে একটা অংশ তৈরি হয়েছে, ইন আ পোলাইট ওয়ে, তার মানে কি ভদ্র আচরণ। তো এই অংশটা আচরণটা কিরকম বলছে ভদ্র, তাহলে আচরণের সাথে অর্থাৎ বিহেভস এর সাথে এটা সম্পর্ক, ফলে এটাও প্রিপজিশনাল ফ্রেজ হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভালো করে বুঝবেন কিন্তু, আই ওয়ার্ক হার্ড, আমি কাজ করি টু প্রসপার ইন লাইফ। এই যে টু প্রসপার ইন লাইফ, এটা কি ইনফিনিটিভ ফ্রেজ হওয়ার কথা ছিল না? মনে মনে চোখে দেখেন তো অবশ্যই, কিন্তু দেখেন ভার্বের সাথে সম্পর্ক হয়েছে। ওয়ার্ক, কাজ করলে কি হয়, উন্নতি হয়, তাহলে এই যে আপনি হার্ডটাকে বাদ দেন কোনো সমস্যা নেই, আই ওয়ার্ক টু প্রসপার ইন লাইফ, তাহলে দেখেন এই যে টু প্রসপার ইন লাইফ অংশটা কিন্তু ওয়ার্কের সাথে সম্পর্ক, ভার্বের একটা কি প্রকাশ করলো রেজাল্ট, ফলে এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আই রেন টু ক্যাচ দ্য ট্রেন, দেখেন টু প্লাস ভার্ব, এটাও কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু দৌড়াচ্ছি কি, দৌড়ানোর রেজাল্টটা কি, ট্রেনটাকে ধরা, তাহলে ভার্বের সাথে সম্পর্ক প্রকাশ করছে, ফলে এটা চোখে দেখা যাচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ বা ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এখন আসেন আমার কথাটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে আপনি কি বুঝবেন। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে অ্যাডভার্বের অংশ দিয়ে কোনো অংশ তৈরি হয়ে যাওয়া, সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে যে কোনো প্রিপজিশন দিয়ে কোনো অংশ যদি ভার্বের সাথে যদি সম্পর্ক তৈরি হয়, ওই প্রিপজিশন অংশটাকেও অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা যায়। তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দুইভাবে তৈরি হয়, অ্যাডভার্বের কোনো অংশ দিয়ে অথবা প্রিপজিশনের সাহায্য নিয়ে, অথবা প্রিপজিশনের সাহায্য নিয়ে ভার্বের সাথে সম্পর্ক করে দিয়ে। কি বললাম বলেন তো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দুইভাবে তৈরি হয়, খাতায় লিখে রাখতে পারেন। একটা হচ্ছে অ্যাডভার্বের ওয়ার্ড দিয়ে, অ্যাডভার্বের ওয়ার্ড গুলো দিয়ে, যেটা আপনি শ্রেণীবিন্যাসে পড়েছিলেন। আর হলো যে কোনো প্রিপজিশনের সাহায্য নিয়ে একটা ফ্রেজ তৈরি করবে, তবে তার সাথে ভার্বের সম্পর্ক তৈরি করে দিবে। এই দুইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি হয়। তো এই উইক জোনটা হচ্ছে এটাই যে চোখে দেখা যাচ্ছে প্রিপজিশন দিয়ে তৈরি, কিন্তু আসলে এটা হয়ে গেছে অ্যাডভার্বিয়াল। এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে, আপনি আশা করি আজকের পর থেকে ভুল করবেন। এখন আসেন এখানকার আলোচনা শেষ করার পর এখন আসেন প্রিপজিশনের দিকে চলে আসেন। প্রিপজিশনাল ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ এর মধ্যে এখন একটা সম্পর্ক তৈরি করব যে কেন এগুলো প্রিপজিশন হওয়া সত্ত্বেও এগুলো অ্যাডভার্বিয়াল হলো, আর কেন এটা প্রিপজিশন হওয়া সত্ত্বেও প্রিপজিশন হলো অ্যাডভার্বিয়াল হলো না, তো আমরা সেটা ব্যাখ্যাটা দেখব। স্টে অন দ্য প্ল্যাটফর্ম, স্টে অন দ্য প্ল্যাটফর্ম, অবস্থান করো প্ল্যাটফর্মে, ওখানে দেখেন যে ইউ স্টে অন দ্য প্ল্যাটফর্ম, এই অন দ্য প্ল্যাটফর্ম কিন্তু ভার্বের অবস্থা প্রকাশ করেন একদমই না, সুতরাং এটা প্রিপজিশন দিয়ে হয়েছে, এটাকে আপনি প্রিপজিশনাল ফ্রেজ বলতে পারেন। দ্য ম্যান টু হোম ইউ গেভ দ্য গিফট, দ্য ম্যান টু হোম ইউ গেভ দ্য গিফট, মানে ওই লোকটা যাকে আপনি চিনেন, যাকে আপনি দিয়েছিলেন গিফটটা, ইজ নোন টু মি, তাকে চিনি, ব্যাপারটা এরকম অর্থ। আচ্ছা এই অংশটা কি ভার্বের সাথে সম্পর্ক হয়েছে? হয়নি, তাহলে এটা নিশ্চিত প্রিপজিশন ফ্রেজ, বোঝাই যাচ্ছে। এখন ধরেন এটাকে টু দিয়ে আছে বলে আপনি এটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলবেন? প্রশ্নই আসে না, কারণ টু এর পরে তো ভার্ব নাই, টু এর পরে কিন্তু ভার্ব ছিল না, তো আপনি এটাকে ইনফিনিটিভ ফ্রেজ দিতে পারেন না, খালি টু দেখলেই তো দৌড় দেওয়া যাবে না, একটু দেখে নিতে হবে। আচ্ছা এটা গেল, ওয়েট ফর মি অ্যাট দ্য ট্রেন স্টেশন, তাহলে দেখেন এখানে অ্যাট দ্য ট্রেন স্টেশন একটা স্থান, কিন্তু দেখেন এখানে ভার্বের স্থান প্রকাশ করে নাই, ভার্বের স্থান প্রকাশ করে নাই, ফলে এই এটা প্রিপজিশন ফ্রেজই হয়ে যাবে। এখানে দেখেন আই অ্যাম ফন্ড অফ ইটিং ভেজিটেবলস, তো আপনি দেখেন অফ ইটিং ভেজিটেবলসটার সাথে কিন্তু সম্পর্ক তৈরি হয় নাই, ভার্বের কোনো সম্পর্ক তৈরি হয়নি, ফলে এই যে আপনি প্রিপজিশন গুলো দেখতে পাচ্ছেন এই প্রিপজিশন গুলোই কিন্তু হচ্ছে প্রিপজিশন ফ্রেজ। আবার এখানে নিয়ে আসি, দ্য বয় বিহেভস, আচরণটা আচরণটা সরাসরি বলছে কিরকম, ফ্লাইট অর্থাৎ তার ভদ্র আচরণ। ওয়ার্ক হার্ড, এই যে দেখেন ভার্বের রেজাল্ট সরাসরি প্রকাশ করছে, টু প্রসপার ইন লাইফ,
বোঝাই যাচ্ছে ভার্বের সাথে সম্পর্ক, আপনি ওয়ার্কটা করছে উন্নতি করছে, ওয়ার্ক না করলে উন্নতি হতো না, তাহলে ভার্বের রেজাল্ট। এখানে বলছে আই লিভ, কোথায় বাস করি, ইন আই স্মল ভিলেজ, সরাসরি। এই জন্য দেখা যাচ্ছে যে এগুলোকে অ্যাডভার্বিয়াল আমরা ফ্রেজ বলছি, প্রিপজিশন হওয়া শর্ত। তো আপনি একটা বিষয় কিন্তু ক্লিয়ার হলেন যে প্রিপজিশন যুক্ত অংশ প্রিপজিশন ফ্রেজ হতে পারে, প্রিপজিশন যুক্ত অ্যাডভার্বিয়াল হতে পারে। খুব সূক্ষ্ম ভাবে দেখে নিতে হবে এক্স্যাক্টলি ভার্বের সাথে তার কোনো সম্পর্ক তৈরি হয়েছে কিনা। আবার দেখেন এখানে আরেকটা বিষয় আছে, এই যে টু হওয়া শর্তও কিন্তু এখানে হয়েছে, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু আপনি প্রিপজিশন ফ্রেজে আসেন, ইনফিনিটিভ ফ্রেজে আসেন, ইনফিনিটিভ ফ্রেজে দেখেন হি ফেইল, সে ফেল করেছে টু ডু দা সাম, তার মানে অঙ্কে সে ফেল করেছে। তো দেখেন তো এই যে ফেইলড এর সাথে এই টু ডু দা সামের কোনো সম্পর্ক আছে কিনা, রেজাল্ট তো প্রকাশ করতেছে না, তার মানে সে ব্যর্থ আগেই হয়ে গেছে। টু ডু দা সামের সাথে ফেইলের কোনো রিলেশন তৈরি হচ্ছে না, কিন্তু ওইখানে আপনি দেখেন সম্পর্ক তৈরি হয়েছে, রেন টু দৌড়াচ্ছে, টু ক্যাচ দ্য ট্রেন, দৌড়ানোর উদ্দেশ্যটাই ছিল এটা, ট্রেন ধরা, কাজ করার উদ্দেশ্যই ছিল উন্নতি করা। কিন্তু এখানে আপনি যদি এখানে লক্ষ্য করেন এই টু এর সাথে ফেইলের কোনো সম্পর্ক নির্ধারণ হয়, ফলে এটা ইনফিনিটিভ ফ্রেজ। তারপর টু প্লাস ভার্ব কিন্তু অ্যাডভার্বিয়াল হতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলে আসেন এই প্রিপজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ চলে গেল, বাকি থাকলো কি নাউন ফ্রেজ। তা আপনি এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর কোনোটাই যদি মিল না পান তাহলে সেটা নাউন ফ্রেজ, এটা তো বলাই যেতে পারে, এখন হিসাবে তো বুঝাই যায়। তা নাউন ফ্রেজটা কিরকম, যে সরাসরি নামবাচক শব্দ, যে শব্দটা সরাসরি নাউনের মতোই কাজ করবে, কোনো কাউকে মডিফাই করবে না, স্বতন্ত্রভাবে সে নামের মতো অবস্থান করবে, ওর ভার্বের সাথেও কোনো সম্পর্ক থাকবে না, ওর অন্য কোনো ওয়ার্ডের সাথেই কোনো সম্পর্ক থাকবে না, ও স্বতন্ত্র নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে বহাল থাকবে। যেমন ধরেন আই লাইক এ সানি ডে, আমি সানি ডে পছন্দ করি, তো আ সানি ডে কিন্তু দেখেন কারো কিন্তু দোষগুণ অবস্থা প্রকাশ করে নাই, ও নিজস্ব ভাবেই রৌদ্রময় দিন, বাস। তো এটা নাউন নাউন ফ্রেজ। দ্য রিভার্স অফ বাংলাদেশ, এটা নিজেই সাবজেক্ট, সাবজেক্ট তো অবশ্যই নাউন ফ্রেজ হবে। দ্য কিংস স্পিচ, রাজার ভাষা, রাজার বাক্য, রাজার স্পিচ বক্তৃতা, বোঝা যাচ্ছে নাউন ফ্রেজ। এরপরে বলছে দে ওয়ার্ক ডে অ্যান্ড নাইট, ডে অ্যান্ড নাইটের সাথে ওয়ার্কের কোনো সম্পর্ক নাই, দুটাই নামবাচক শব্দ, সুতরাং এটা নাউন ফ্রেজ। হাউ ইজ দ্য বাস জার্নি, তো এটা কিন্তু সাবজেক্ট, বুঝে যাচ্ছে, তো সরাসরি বলে এটা নাউন ফ্রেজ। টু ওয়ার্ক ইন দ্য মর্নিং, এটা কিন্তু ইনফিনিটিভের মতো মনে হচ্ছে, কিন্তু হবে না, কারণ এটা তো সাবজেক্ট, এই যে ইজটা ভার্ব, তো এটা সাবজেক্ট হয়ে গেল না, ফলে এটা নিশ্চিত আপনি কি বলবেন, এটাকে অবশ্যই আপনি ইনফিনিটিভ ফ্রেজ বলবেন, খুব সহজ। এরপর চলে আসেন যেরান আকারেও আসতে পারে, শি হ্যাভস এনজয়স রিডিং পোয়েট্রি, যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ওটা যেমন নাউন হতে পারে, তো এরকম রিডিং পোয়েট্রি এটাও তো এক ধরনের ফ্রেজ, এটা একটা জেরান ফ্রেজ আর কি। তো বোঝাই যাচ্ছে প্রকৃতপক্ষে এটা কিন্তু আপনার নিশ্চিত হচ্ছে নাউন ফ্রেজ। এই যে দেখেন যে ফ্রেজটাকে কিন্তু আমরা আস্তে 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 তুলাধুলা করলাম, আপনিও কিন্তু তুলাধুলা করতে পারলেন, আমিও কিন্তু তুলাধুলা করতে পারলাম, আপনি কিন্তু বুঝেছেন, আমিও কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে এখন ব্যাখ্যা যদি আমরা একটা টানি, হেডলাইন একটু ভালো করে না বুঝে দিলে তো হবে না। অ্যাডজেটিভ কি ছিল বলেন তো, অ্যাডজেটিভ ছিল হচ্ছে যে কোনো নাউনের দোষগুণ অবস্থা প্রকাশ, যা আমি সূক্ষ্মভাবে দেখিয়েছি। ভার্ব কি ছিল, অক্সিলারি এবং মেইন ভার্ব যেটা ছিল সেটাই হচ্ছে ভার্ব ফ্রেজ। এরপর চলে আসেন কনজাংশন, কতগুলো শব্দ ছিল, এটা কনজাংশন ফ্রেজ। ইন্টারজেকশন, আপনার এক্সক্লেমেশন চিহ্ন ছিল, ইন্টারজেকশন ফ্রেজ। এই কয়টা আপনার নর্মাল টাইপ, যেটা আসার সম্ভাবনা থাকে না। এখন আসেন যে প্রিপজিশন যুক্ত অংশ কখনো প্রিপজিশন ফ্রেজ হচ্ছে, কখনো অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে, সেটা আমি ফাইন্ড আউট করে দিয়েছি। ইনফিনিটিভ ফ্রেজ কখনো ইনফিনিটিভ ফ্রেজ, কখনো অ্যাডভার্ব ফ্রেজ, এটাও ফাইন্ড আউট করে দিয়েছি। এখন লাস্টে আমি ফাইন্ড আউট করে দিয়েছি যে নাউন ফ্রেজ কি, আপনি দেখেছেন যে কারোর সাথে বৈশিষ্ট্য মিলছে না, ফলে এটা নাউন ফ্রেজ। লাস্ট মোমেন্টে আসেন হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ কে চেনার জন্য ওই যে জেরান পার্টিসিপল পড়ছিল, পার্টিসিপল ফ্রেজ তো আপনি চোখ বন্ধ করেই পারবেন,
ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি কোনো অংশ এক্সট্রা পাওয়া যায় সেটাই পার্টিসিপেন্ট, ভার্বের পাস্ট পার্টিসিপেল দিয়ে যদি ওই এক্সট্রা কোনো অংশ পাওয়া যায় সেটাই পার্টিসিপেন্ট। বাস এটা এটা চেনার জন্য নতুন করে জাদু মন্ত্র লাগে না, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন তো একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে কিনা, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। দেখেন এনি পার্সন যে কেউ স্পিকার অন করেন একবারে বলে দেন ইয়েস অর একটা কোশ্চেন বলেন। জিরান প্লাস অ্যাডভার্বিয়াল অফ দ্য নাউন এটা স্যার একটু আলোচনা করতেন। আচ্ছা ঠিক আছে, আর কেউ একদম ভালো করে বুঝতে পেরেছেন কিনা ইয়েস বলে ফেলেন অথবা আপনি আপনার সমস্যা বলেন, স্পিকার অন করে বলেন। হ্যালো স্যার, বুঝেছেন? জি স্যার, স্যার একটু কোশ্চেন ছিল। বলেন। যে নাউন ক্লোজ আছে, নাউন ফ্রেজ যেটা, যেমন 7 নম্বরটা বললেন জিরান প্লাস অ্যাডভার্ব থাকলে জিরান ক্লোজ হবে, ওটা যদি স্যার কোশ্চেনে জিরান দেওয়া থাকে তাহলে কি জিরান ক্লোজ দেখাবো, যদি নাউন ক্লোজ দেওয়া থাকে না নাউন ক্লোজ না, জিরান ফ্রেজ তো কোনো ফ্রেজ নাই, যে ওটা নাউন ক্লোজ ওটাই নাউন ফ্রেজ হবে, জিরানটাই নাউন ফ্রেজ। হ্যাঁ, যদি নাউন ফ্রেজ না থাকে তাহলে, যদি জিরান ফ্রেজ থাকে তাহলে জিরান ফ্রেজ, জিরান ফ্রেজ তো কোনো ফ্রেজই নাই, আপনার জিরান ফ্রেজ থাকবে কি? আচ্ছা, তাহলে ওটা নাউন ফ্রেজ থাকবে না? হ্যাঁ অবশ্যই নাউন ফ্রেজ। আচ্ছা ওকে, আর কারো জিজ্ঞাসা? হায়াতুন নবী, আশাফুল ইসলাম, মিনার অবিদ আজকে আসে নাই। আচ্ছা স্যার, একটু পার্টিসিপল আর ইনফিনিটটা যদি বলতেন সবই বুঝছি। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে একজন জিজ্ঞেস করেছেন যে জেরান প্লাস অ্যাডভার্বিয়াল, আপনি এই যে উপকারগুলো পড়ছেন না, এই উপকারগুলো পড়লে কিন্তু আপনার মনে রাখা কিন্তু কঠিন হবে। আমি যেভাবে বুঝিয়েছি আপনারা একটু রেকর্ড ক্লাসটা দেখে নেবেন বারবার। অ্যাডভার্বিয়াল জিনিসটা স্যার কি অ্যাডভার্ব? হ্যাঁ, অ্যাডভার্বিয়াল আর অ্যাডভার্ব ফ্রেজ একই কথাই, ওই ওটাকে একটু আইএল দিয়ে অ্যাডভার্বিয়াল বলছি, তো ওই অ্যাডভার্ব ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ একই কথাই, প্রিপোজিশন ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ একই কথা, ওটা যে এল দিয়ে করলাম আর সরাসরি প্রিপোজিশন ফ্রেজও বললাম একই কথা আর কি। এখন আসেন যে এই এই উপরের হেডলাইন গুলো আছে না, এটা কিন্তু পড়তে গেলে ঝামেলা হবে, এটা হচ্ছে আমাদের মতো যারা অনেক এক্সপার্ট তাদের সুবিধার তো আমরা এটা করেছি, কিন্তু আপনি উদাহরণটা শুধু লক্ষ্য করবেন সরাসরি উদাহরণটা, তাহলে আপনি বেশি সাকসেস হবেন। সরাসরি উদাহরণটা এখানে কি বলছে এটা যদি পড়েন তাহলে তো মাথা ঘুরবেই। এখানে কি দেখেছেন? এখানে দেখেছেন ভার্বের সাথে আইএনজি দিয়ে আপনার কি এই যে একটা হচ্ছে পোয়েট্রি, তো এটা যদি আপনার মনে করেন মানে আইএনজি শব্দটা জেরান না পার্টিসিপল আগে দেখে নেবেন, ওটা যদি জেরান হয় তাহলে সেটাকে আপনি হচ্ছে নাউন ফ্রেজ বলবেন, আর আইএনজি যুক্ত শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আপনি সেটাকে হচ্ছে পার্টিসিপল ফ্রেজ বলবেন। এখন রিডিং পোয়েট্রি এটা কিন্তু জেরান, তাই না? জেরান, কারণ এখানে বলছে যে হচ্ছে যে এই রিডিংটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে কোনো দোষগুণ প্রকাশ পায়নি, কোনো কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পায়নি, চলমান কোনো কাজও না এবং দোষগুণ না, ফলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ প্রকাশ করছে না, তাই এটা আপনার পার্টিসিপল ফ্রেজ হবেও না। তো আপনার নিশ্চয়ই এটা এটা একটা জেরানের মতো কাজ করছে, তাই এটাকে বলছে নাউন ফ্রেজ। তাহলে জেরান এক প্রকার, নাউন ফ্রেজ। তো আপনি ভার্বের সাথে আইএনজি পেলে একটু জেরান পার্টিসিপলটা আছে না ওইটা মনে করবেন, জেরান শব্দ পেলে নাউন ফ্রেজ, পার্টিসিপলের মতো মনে হলে ওটা পার্টিসিপল ফ্রেজ বলবেন। পার্টিসিপল ফ্রেজ তো আছে, এই যে পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ তো আছে, বাট পার্টিসিপল ফ্রেজটা আলোচনা করা হয়নি, কারণ আপনি ওই যে জেরান পার্টিসিপল ইনফিনিটিভ যে করানো হয়েছে আপনাকে সেই জন্য এটা আর করানো হয়নি, এখানে দেওয়ার প্রয়োজন হয়নি। তো আপনারা যেটা লাস্টে যেটা বের করছেন এটা খুবই দামি একটা কোশ্চিন করেছেন, যে জেরান এবং অ্যাডভার্বিয়াল এটা আমি আসলে বুঝবো কি করে। তো আপনি যখন আইএনজি যুক্ত শব্দটাকে জেরানের মতো করে দেখবেন তখন নাউন ফ্রেজ, যখন আপনি এটাকে পার্টিসিপলের মতো করে পাবেন তখন এটা পার্টিসিপল ফ্রেজ দেবেন, আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আরেকজন বলেছেন যে অ্যাডভার্বিয়াল আর পার্টিসিপলের মধ্যে এখানে কি ওইরকম কিছু ছিল কি না, কোন জায়গায় আপনি দেখেন তো আপনার প্রশ্নটা কোন জায়গায় আমি পাবো, যেটা কি অ্যাডভার্বিয়াল আর যে ইয়ে বললেন সেটা কোথায় পাবো, তাড়াতাড়ি বলেন কোন জায়গায় পাবো আপনার কোশ্চেনটা।
স্পিকার অন করেন, মানে আপনি কোশ্চেনটা যেটা করেছিলেন সেটা কোথায় পাবো? এখানে ভুলে গেছেন যে কোশ্চেন করছেন, সে কি আছেন না আবার চলে গেছেন? স্যার মনে হয় যে 6 নম্বরে, নাউনে 6 নম্বরে আছে উদাহরণটা, এটা ইনফিনিটিভ এবং অ্যাডভার্বিয়াল। ওকে ওকে, ভালো কথা। দেখেন এটা এটা কি হচ্ছে, টু ওয়ার্ক একটা কি আপনার, এটা একটা মনে করেন যে ইনফিনিটিভ, টু ভার্ব, টু ভার্ব মানে কি ইনফিনিটিভ। ইন দা মর্নিং এটা একটু অ্যাডভার্ব, অ্যাডভার্ব মনে হচ্ছে না, স্থানবাচক অংশ, সময়বাচক অংশ মনে হচ্ছে না, সময়বাচক অংশ মনে হচ্ছে না। মনে করে দেখেন, সময় ইন দা মর্নিং একটা সময় প্রকাশ করতেছে না, তাহলে সময়বাচক শব্দগুলো কি অ্যাডভার্বের দিকে চলে যায়, তাই না? এভরি ইয়ার, তারপর হচ্ছে স্থানবাচক শব্দগুলো হিয়ার অ্যান্ড দেয়ার, তারপর ইন দা মর্নিং, ইন দা, তারপর আফটারনুন, হ্যাঁ, এই যে শব্দগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাডভার্ব হয়, সময়বাচক শব্দ অ্যাডভার্ব হয়। তো এখন এই যে টু ওয়ার্ক ইন দা মর্নিং, টু ওয়ার্কটা হচ্ছে প্রথমত ধরেন ইনফিনিটিভ, ইন দা মর্নিং হচ্ছে অ্যাডভার্বিয়াল। তো আপনি এটা যদি দেখতে যান তাহলে কিন্তু আপনার ঝামেলা বাড়বে। আপনি যদি এই পুরোটাকে যদি লক্ষ্য করেন তাহলে সুবিধা হবে। এটা কোথায় আছে বলেন তো? সাবজেক্টে আছে। কোথায় আছে? সাবজেক্টে আছে এটা। তাহলে এখন এটা কি ভার্ব? তাহলে সাবজেক্টে যেহেতু আছে তাহলে নিশ্চিত এই অংশটা একটা নাউন। কেন? কারণ সাবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউনই হয়, এটা তো নিশ্চিত। তাহলে যেহেতু এই অংশটা একটা বড় অংশ, একটা শব্দ থাকলে নাউন বলতাম, যেহেতু এটা একাধিক অংশ নিয়ে গঠিত, একাধিক শব্দ আছে, তাই এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। আশা করি বুঝতে পেরেছেন। এখানে সবগুলো গঠনই ওই রকম করে দিয়েছি, গঠনটাকে দিয়েছি যে গঠনটার সাথে এটা একটু বুঝতে। তো আপনি এই গঠনটা দেখতেছেন, দেখে মনে হয় একটা আপনাদের সংশয় হচ্ছে, কিন্তু গঠনটার সাথে এটা মিলিয়ে নিতে হবে আর কি। এটা যেমন আমি জেরান অ্যাডভার্বিয়াল বলছি, তো এই জেরান শব্দটা ব্যাখ্যা আমি দিয়েছি, এটা আপনি জিজ্ঞেস করেছেন, ঠিক আছে, আর দেখি আমি কোনো নতুনত্ব পাই কিনা, আমি নিজেও না, আপনাদের হ্যাসেল হওয়ার মতো আর কিছু নাই এখানে। আরেকটা জিজ্ঞেস করেছেন যে টু প্লাস ভার্ব পেলে কখন ইনফিনিটিভ কখন অ্যাডভার্বিয়াল, ওই যে ভার্বের সাথে রিলেশন থাকতে হবে, মূলত ভার্বের সাথে রিলেশন থাকলে তখন অ্যাডভার্বিয়াল হবে। যেমন এই যে এখানে দেখেন, এখানে কিন্তু বলছে যে দেখেন এখানে কি বলছে, টু থাকতেছে ইনফিনিটিভ, তারপরে বলছে আর্টিকেল অথবা প্রিপোজিশন, তারপরে বলছে নাউন। এই অংশটা তো মনে করেন যে কোনো জায়গায় থাকতে পারে, তো এই অংশটা আপনি পেলে ভার্বের সাথে সম্পর্ক আছে কিনা সেটা দেখবেন। আপনি ভার্বের সাথে সম্পর্ক পেলে তখন আপনি এটা মনে করবেন অ্যাডভার্বিয়াল, না মিললে তখন ইনফিনিটিভ। প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশনও তাই, এভাবে আপনি বুঝে নেবেন আর কি। তো এই ছিল মোটামুটি, এখানে আপনি রেকর্ড ক্লাসটা আবার দেখে নেবেন, তাহলে আপনার এই ক্লজের সমস্যাটা মিটে যাবে, ফ্রেজের সমস্যা মিটে যাবে। ক্লজ এবং ফ্রেজ পরীক্ষাতে 100-তে 100, 100-তে 100 আসবে, 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 এটা থেকে পরিত্রাণের কোনো সুযোগ নেই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখানে আর কোনো কাজ নেই, আপনারা নিশ্চয়ই গেইন করে ফেলেছেন। আমরা নতুন অপশন বেছে নেই, এই আরেকটা শিট আমি বের করেছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম প্রচুর ইম্পর্টেন্ট বলা যেতে পারে, প্রাইমারি থেকে শুরু করে সবার জন্য। তো এটা প্রায় অনেক পেজে, 27 পেজের একটা শিট হবে। তো এই শিটটাতে আপনার মনে করেন অনেক ইনফরমেশন আছে, তো ডে টু ডে লাগবে না, এটা জাস্ট আজ এবং নেক্সট ক্লাস, দুই ক্লাস এটা শেষ হয়ে যাবে। এটাই আপনাদের হচ্ছে শেষ ইনফরমেশন, মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের, ধরে নেন যে এটা একটা শেষ ক্লাসই বলা যায়। ল্যাঙ্গুয়েজের উপরে যত ধরনের ক্লাস আছে অনেকটাই শেষ ক্লাস, এরপরে যে ক্লাসগুলো আছে মোটামুটি সেগুলো তেমন একটা প্রবলেম হবে না, হ্যাসেলও হবে না, ওগুলো আমি টানতে পারবো ওগুলো। এখন ক্লাস কিন্তু দ্রুত টানবো, এই হলো লাস্ট, আজকে যে ক্লাসটা ওপেন করলাম এটাই আপনার সময় নিল। এরপরের যে গ্রামার, মানে এটা শেষ, শীতটা শেষ হয়ে গেলে আমি ট্রান্সফরমেশন করাবো আপনাদের, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ, এগুলো করাবো। হ্যাঁ বলেন স্যার, আপনি রেগুলার ক্লাসটা দিলে রেগুলার ক্লাসে একটা হেডলাইন দিলে স্যার খুব সুবিধা। আচ্ছা আমি দিয়ে দেবো আজকে, যে ক্লজ, ফ্রেজ অ্যান্ড হচ্ছে আপনার হচ্ছে ওই হেডলাইন দিয়ে দেবো। তো এখন আমি প্রত্যেকটা ক্লাসের হেডলাইন আবার দিয়ে দেবো, সেট করে দেবো। স্যার দিলে ভালো হয় স্যার। এখানে এই যে ক্লাসগুলো এখন দেখতেছেন, এখন ক্লাসটা আনা যাবে। তো আজকে আমরা যে ক্লাসটা বেছে নিয়েছি এটাই আমাদের ল্যাঙ্গুয়েজের শেষ ক্লাস ছিল। তো
তো এই ক্লাসটা শেষ হওয়ার পর আমি পটাপট ল্যাঙ্গুয়েজের উপর কয়েকটা পরীক্ষা তুলে নিব, ওই পরীক্ষাগুলোই আপনাদের এক্সপার্ট করে ফেলবে। আপনি যতই দুর্বল হন আপনার ভেতরে সব মেধা বের করে নিয়ে আসবে। এরপরে আমি ট্রান্সফরমেশনে চলে যাব, ট্রান্সফরমেশন পাশাপাশি আমি পরীক্ষাগুলো নিব প্রতি প্রতি ক্লাসে, এবং ট্রান্সফরমেশন শেষ করে দিলে প্রাইমারি সিলেবাসগুলো শেষ হয়ে যাবে। যারা প্রাইমারি শিক্ষার্থী থাকবে তারা চলে যাবে, তারপরে আপনারা অন্যরা থেকে যাবেন। তো যারা প্রাইমারি আসেন তারা গুড লাক, যে আপনাদের ক্লাসটা ডিসেম্বরের মধ্যেই, ডিসেম্বর শেষ হবে না, এর আগে হয়তো 20-20 তারিখের মধ্যেই ডিসেম্বরে শেষ হয়ে যাবে। আপনারা একদম খুবই খুশি মতো বিদায় নিতে পারবেন ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই, এবং সবগুলো গুছে যাবে। এরপরে বিসিএস এরা থাকবে, তার লাস্ট মোমেন্টে ব্যাংক যে কয়জন আছেন সেটা থাকে যাবে। তো এই ছিল মোটামুটি বিষয়। তো আমরা ওটা শুরু করে দিই শীতটা। তো প্রথমত আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমত চলে আসেন নাম্বার। ওকে, এখন এই নাম্বার আমি শীটটা আজকে দিয়ে দেবো, আপনারা যতখানি নিজেরা পড়তে পারেন কোনো অসুবিধা নেই। আপনারা এই নাম্বার শব্দটা দেখতেছেন আর জেন্ডার, এই যে এটা নিচেই আছে জেন্ডার। তো আপনারা মনে করেন না এই বয়সে নাম্বার আর জেন্ডার আমাকে পড়তে বলতেছেন, আপনি বিশ্বাস করেন আর না করেন নাম্বার এবং জেন্ডার তো খুশি না আসে, কিন্তু ফলে এখানে যদি আপনি হেরে যান আমার কিচ্ছু করার থাকবে না। তো এটা ছোট কিন্তু এটাও তো বিষাক্ত পদার্থের মতোই, এটা থেকেও কোশ্চিন আসে, এবং এমন কোশ্চিন আসে প্রাইমারি লেভেলে প্রাইমারির মতো করেই দিবে, বিসিএস এর মতো বিসিএস এর মতোই হার্ড দিবে, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তা আমি সেই জায়গাগুলো দেখাচ্ছি জাস্ট 2 মিনিটে। তো পার্টস অফ স্পিচ, দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স, এটা নিয়ে আলোচনা আছে, পার্সন এগুলো আপনারা জানেন, কেস, তারপরে এখানে থাকতেছে মুড, তারপর থাকতেছে আর্টিকেল নিয়ে আলোচনা, কনফিউজ ওয়ার্ডস, আপনারা এগুলো রিডিং পড়বেন, প্রচুর রিডিং পড়ে পড়ে এগুলো ঠিক করবেন। এখানে এইগুলো আমি কিন্তু পড়াবো না, এই জায়গাগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। এই যে হলো 17 পেজ থেকে শুরু করে এগুলো সব আপনাকে পড়তে হবে, এখানে আমি একটা কথাও বলবো না, এগুলো আমাকে লাগবে না, আপনি নিজেই এগুলোকে পড়ে পড়ে মেধাটাকে স্ট্রং করবেন। এগুলো সব কারেকশনের ক্ষেত্রে কাজে লাগে, পেয়ার্স অফ ওয়ার্ডস, একই শব্দ বাট ভিন্ন পার্টস অফ স্পিচ, দেখেন একই শব্দ ভিন্ন পার্টস অফ, এগুলো শিখতে হবে আপনাদের, এগুলো পড়বেন 17 পেজ থেকে শুরু করে এগুলো পড়বেন। অ্যাডভার্ব অফ এন্ড কনফিউজড, অ্যাডভার্ব কোথায় আপনি কনফিউজড গুলো বেশি হবেন, এগুলো অনেক সময় কারেকশন আসে, আপনি পড়বেন এগুলো, তাহলে আমাকে লাগবে না, আপনি নিজেই পড়তে পারবেন। নাউন্স অ্যাডভার্ব কনফিউজড, কোথায় নাউন গুলো তোমাকে আপনাদেরকে কনফিউজড করবে, পড়বেন নিজে নিজে। যারা বই নিয়েছেন বইয়ে আছে, যাদের বই নেই তারা এখান থেকে পড়বেন, কিন্তু সব পড়বেন। এই যে এখানে বলছি ইংলিশ এক্সপ্রেশনস, এক্সপ্রেশনস ক্ষেত্রেও কিছু কারেকশন আছে, এরপর আননেসেসারি আর্টিকেলস, কোথায় আর্টিকেলস এর অপ্রয়োজনীয় বিষয়গুলো সেটাও দেখবেন। প্রিপোজিশন অফেন কনফিউজড, অনেক সময় কিছু প্রিপোজিশন মনে হয় যে এখানে এটা হবে কিন্তু সেটা হয় না। মিস ইউজ অফ দ্য ইনফিনিটিভ, 2+ ভার্ব মিস ইউজ হয় অনেক সময়। লাস্ট এই হলো 42 পেজ, সরি 42 পেজের আর কি এটা মূলত ছিল। তো এই যে মানে পুরো যে শীটটা আপনি দেখলেন 17 থেকে শুরু করে নিচে, এটা একটা আমি পড়াবো না, এটা জাস্ট আপনারা সব পড়বেন, সমস্যা থাকলে আমাকে জানাবেন নেক্সট ক্লাসে, বাট এখানে আমার কোনো কাজ নেই। কিন্তু এই শীটটা আপনার হচ্ছে মেধাটাকে স্ট্রং করবেন, ফেলে রাখলে রাখতে পারেন, হেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এখানে 42 পেজ, মনে করেন না যে এখানে ছোটখাটো কথা আছে, অনেক কথা আছে, তাই তো? তো আপনার 17 পেজ থেকে ওগুলো দেখে নিন, আমি 1 থেকে 17 পেজ পর্যন্ত নিজে পড়ে দেবো আর কি। তো আমি এখানে নাম্বার সম্পর্কে শুধু বলে বিদায় নিতে চাই। দেখেন প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারির মতোই কোশ্চিন হবে, আমি আগেই বলেছি, ছোটবেলায় পড়ছেন না বুক বুকস ডেডেস বাস বাসেস টমাটো টমাটোস, তো প্রাইমারি যারা এই তখন এই প্রাইমারির মতো করেই আসবে। যেমন বেবি দিল, বেবির একটা প্লুরাল শব্দ চাচ্ছে, তো আপনি বেবিসটাই দিবেন, এগুলো প্রাইমারির মতো করে। তো আমি এখানে বেশি দেই নাই, আপনাদের যে বইগুলো আছে না, যার যে বই আছে সেখানে যে নর্মাল টাইপের যে সিঙ্গুলার প্লুরাল চেঞ্জ সেগুলো আপনারা পড়বেন, নর্মালগুলো প্রাইমারি নর্মালও পড়বে, এবং হচ্ছে নিচে কিছু এক্সট্রা একদম এক্সেপশন এক্সেপশন অনেকগুলো আছে সেগুলো পড়বে।
আর হচ্ছে দুটাই পড়ে প্রাইমারি দুই দুই ধরনেরই কষ্ট। আর যারা বিসিএস ব্যাংকে আছেন তাদের এই নর্মাল গুলো লাগবে না, তারা হচ্ছে ব্যতিক্রম গুলো পড়বেন। যেমন ধরেন এই যে এজেন্ডা, অ্যাকুইরিয়া, ব্যাকটেরিয়া শব্দটা যে আপনি বলছেন, হঠাৎ করে কিন্তু আপনি পাজলে পড়ে যেতে পারেন। ব্যাকটেরিয়ার শব্দটি সিঙ্গুলার না প্লুরাল? তো আপনি তো এক বাক্যে বলে দিবেন এটা সিঙ্গুলার, কিন্তু আসলে তো না, ব্যাকটেরিয়া কিন্তু প্লুরাল ওয়ার্ড। দেখেন ব্যাকটেরিয়া প্লুরালে ঘরে আছে, ঠিক আছে। আপনি যে ডাটা বলেন, ডাটা শব্দটা বা ডেটা যে বলেন, ডেটা সিঙ্গুলার না প্লুরাল? আপনি কিন্তু পড়েন না, তা আপনাকে জানতে হবে না ডেটা প্লুরাল। আর এর সিঙ্গুলার হলো ডেটাম, ব্যাকটেরিয়া সিঙ্গুলার হচ্ছে ব্যাকটেরিয়াম। তার মানে আপনার এই পরিবর্তনগুলো লাগবে, খুব বেশি আছে তা কিন্তু নয়, দুইটা পেজই তো আছে, তো এটা পড়লে আর কতটুকু লাগে? তারপর কৌশল করলেও তো হয়, আম থাকলে এ দিয়ে করবেন, তারই তো হয়ে গেল। অ্যাডেন্ডাম অ্যাডেন্ডা, অ্যাজেন্ডাম অ্যাজেন্ডা, অ্যাকুইরিয়াম অ্যাকুইরিয়া, আপনি জাস্ট খালি এরকম আম পাবেন এ দিবেন, এই কৌশলটাতে আপনি 5-7 বার রিডিং দিয়ে রাখবেন, দেখবেন আপনার মাথায় ঢুকে গেছে। কোন শব্দের শেষে যদি এরকম ইজ থাকে, ইজ আইএস, ইজ থাকলে এস দিয়ে করতে হবে, এস। অ্যানালাইসিস অ্যানালাইসিস, অ্যাক্সিস অ্যাক্সেস, বেসিস বেসিস, ক্রাইসিস ক্রাইসিস, ব্যাপারটা এরকম। আস থাকলে এস দিয়ে করতে হবে অথবা আই, আস থাকলে আই অথবা এস, যেমন ফোকাস ফোসি বা ফোকাসেস, এরকম আর কি। রেডিয়াস রেডি অথবা রেডিউসেস, দুটো শব্দে ভিন্ন লাগতেছে কিন্তু এগুলো কিন্তু সিঙ্গুলার, এটাই সরি এটা কিন্তু প্লুরাল, এই পাঁচটা কিন্তু সিঙ্গুলার, ভালো করে শুনে রাখতে হবে। এভাবে বেশ কিছু আছে, এগুলো পড়বেন আপনারা। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, যারা বিসিএস আছেন তারা ব্যতিক্রমধর্মীগুলো পড়বেন ব্যাংক, আর যারা হচ্ছে প্রাইমারি আছেন তাদের এই নর্মালগুলো পড়তে হবে, ব্যতিক্রমও পড়তে হবে, তাদের দুই জায়গায় কষ্ট করতে হবে। নর্মালগুলোই প্রাইমারিতে বেশি আসে। আর এটা কেন দরকার, কি কারণে এটা প্রয়োজন হয়, কিভাবে আপনি হ্যাসেলে পড়বেন, আমি আগামী ক্লাসে এই জায়গাগুলো নিয়ে কথা বলবো। তো আপনাদের কাজটা হচ্ছে যে 17 পেজ থেকে শুরু করে, 17 পেজ থেকে শুরু করে আপনারা পড়ে আসবেন 42 পেজ পর্যন্ত। ওইখানে কোনো প্রবলেম আছে কি না আমাকে জানাবেন, বাট আমি 1 থেকে 17 পর্যন্ত আগামী ক্লাসে স্পিচ দিয়ে ছোট ছোট যে এমসিকিউ গুলো আছে ঠিক করে দেবো, দিয়ে শীটটা ক্লোজ করে দেবো, দিয়ে আমি চলে যাবো ট্রান্সফরমেশনে। আর যতগুলো ল্যাঙ্গুয়েজের উপর ক্লাস ছিল হয়ে গেল, সেগুলোর উপর আমরা ছোট ছোট করে এখন আমরা এগুলোকে সলভ ক্লাস এবং পরীক্ষার আয়োজন করব। তো আশা করি এ পর্যন্তই, ভালো থাকবেন। অনেকের উপস্থিতি আজকে কম ছিল, খেলা নিয়ে হয়তো ব্যস্ত থাকতে পারে, কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আজকে তারা এসছেন, খুবই ভালো হয়েছে, এবং আগামীতে অবশ্যই যে ক্লাসগুলো আছে সেগুলোতেও আসার চেষ্টা করবেন। ভালো থাকবেন।